আসসালামু আলাইকুম। অনলাইনে কেনাকাটায় করণীয়? আমরা অনলাইনে কেনাকাটায় অহরহ প্রতারণার শিকার হচ্ছে, বিশেষ করে এই ঈদের সময়টা বহুত মানুষ প্রতারিত হচ্ছে। সো আমরা কিভাবে আমাদের অনলাইন কেনাকাটাটা সম্পূর্ণ করলে প্রতারিত হওয়ার চান্স 99% কমে যাবে, চলুন আজকে অনলাইনে কেনাকাটার কিছু টিপস নিয়ে আলোচনা করি। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। চুট থেকে এক নাম্বার, যে পেজ থেকে আপনি জিনিসটি ক্রয় করবেন সেই পেজের মতামতটি চেক করবেন, অর্থাৎ মানে যারা জিনিস থেকে মানে ওই অনলাইন পেজ থেকে কেনাকাটা করছে তাদের রিভিউগুলো চেক করবেন। সাধারণত রিভিউ সিস্টেমে যদি 4 থেকে 4.8 থাকে তাহলে সেটাকে ভালো ধরা হয়, এবং যেই পেজটার মধ্যে দেখবেন ওভারঅল 5 দেওয়া সেটা থেকে পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবেন। কারণ সেগুলো তারা কী করে টাকার বিনিময়ে রিভিউগুলো কিনে তাদের থেকে কিনে নেয় দর্শক থেকে, সেগুলো অরিজিনাল ফেক, সুতরাং সেখান থেকে আপনারা পণ্য কিনবেন না। এবং 2 নম্বর হলো, পণ্য হাতে পাওয়ার পূর্বে ফুল অ্যাডভান্স করবেন না, ফুল অ্যাডভান্স করলে আপনারা প্রতারিত হবেন। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা সেলার তারা বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করার কারণে তাদের বেশি ইনভেস্ট করতে হয়, সেক্ষেত্রে মানে তাদের ইনভেস্টটা বেশি করতে হয়, সেক্ষেত্রে তারা কী করে 20% করে পেমেন্ট চাইতে পারে, সেক্ষেত্রে এটা করণীয়। কিন্তু তারপরেও মানে পেমেন্ট করার পূর্বে পেজটা কতটুকু মানে পেজটি সুস্বাস্থ্য কিনা তা যাচাই করা। এবং ধরেন আপনি ঢাকায় থাকেন, ঠিক আছে, তো আপনি এলাকার বাইরে ডেলিভারি করবেন, মানে ডেলিভারি এলাকার বাইরের পেজ থেকে আপনি পণ্য কিনবেন না। যেমন মনে করেন আপনি থাকেন ঢাকায়, ঠিক আছে, তো আপনি বা ঢাকা না, মনে করেন আপনি থাকেন সিলেট, ঠিক আছে, তো আপনি কী করলেন ঢাকার একটি পেজ থেকে পণ্য ক্রয় করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। আরেকটা হতে পারে এলাকার ভিতরেই কোনো পেজ যদি আপনার থেকে পুরো এলাকার ভিতরেই ফুল অ্যাডভান্স চায় সেখান থেকেও আপনি পণ্য ক্রয় করবেন না। এবং 3 নম্বর হলো, অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো পণ্যের ছবি দেখে মানে বুঝতে না পারা, এবং অপরটি এবং পেজের নিজস্ব ছবি কিনা সেটাও বুঝতে না পারা, সেক্ষেত্রে আপনি মানে সেলারের থেকে যে পণ্যটি কিনছেন সেটির লাইভ ভিডিও দিতে বলবেন। যদি সেটি সম্ভব না হয় তাহলে পণ্যটির লাইভ না হোক একটি সাধারণ একটা ভিডিও দিতে বলবেন, এবং সেটাও যদি পেজের কাছে না থাকে তাহলে অন্য কোনো মানে প্রোডাক্টের, আপনার ওই প্রোডাক্ট না, অন্য কোনো প্রোডাক্টের লাইভ দিতে বলবেন। এবং সেটি যদি সে দিতে আপত্তি জানায় তাহলে আপনি সেখান থেকে আপনার পণ্যটি ক্রয় করবেন না। এবং আরেকটি 5 নম্বর যে জিনিসটা আমরা 4 নম্বর জিনিসটি খেয়াল রাখতে পারি যে অধিকাংশ নাম করা ব্র্যান্ডের কসমেটিক মেকআপ ক্ষেত্রে বিশেষ কাপড়ের ব্র্যান্ডের কী আছে, রেপ্লিকেট এবং ডুপ্লিকেট আছে। রেপ্লিকেট এবং ডুপ্লিকেটের পার্থক্য কী? ডুপ্লিকেটটি হলো, রেপ্লিকা হলো মানে সেই প্রোডাক্টটি অরিজিনাল বিদেশ থেকে আনা এবং দাম ভালো, এবং রেপ্লিকার ক্ষেত্রে কী হয় সে পণ্যটি মানসম্মত, সেটি চকবাজারের প্রোডাক্টের মতো নয়, সেগুলো লাগালে আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হবে না, এবং ডুপ্লিকেটটি লাগালে আপনার সমস্যা হবে। এবং দেখা যায় যে একই দামে মানে পণ্যটি আপনি ক্রয় করার পূর্বে যে তাদের যে ইয়াটা আছে মানে মানে যাচাই করার ক্ষেত্রে কী করবেন আপনি, সেই পণ্যটির অরিজিনাল যে ওয়েবসাইট সেখানে দাম চেক করবেন। ধরেন পণ্যটির দাম সেখানে $5 আছে,
তাহলে আমাদের এখানে আনার খরচ কস্ট কত পড়ে, $6-7 এবং ধরি $6, ঠিক আছে, তো $6 পড়লো। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ $6 ইন্টু 82, বিরাশি কত হয়, $492 হয়। সেক্ষেত্রে সে পণ্যটি কত বিক্রি করে, 600-700 মধ্যে বিক্রি করছে। তাহলে সেটি ধরে নিতে হবে অরিজিনাল প্রোডাক্ট, এবং যদি মানে এর কমে 300-400 মধ্যে বিক্রি করছে সেক্ষেত্রে সেটি অবশ্যই ভুয়া, কারণ এত পণ্য কম দামে সে পণ্য দিতে পারে না, সে চকবাজারের 2 নম্বর মাল বিক্রি করছে। এবং 5 নম্বর যে জিনিসটি আমরা খেয়াল রাখবো সেটা হলো সেলারের ঠিকানা সংগ্রহ করা, এবং সে কোথায় থাকে তার তার ফোন নাম্বারটি অবশ্যই কালেক্ট করব। অনেক সময় দেখা যায় বিভিন্ন সেলার, যে বিশ্বস্ত সেলার রয়েছে, তারা কী করে বিভিন্ন পেজ, তার থেকে কিছু টাকা বিনিময় নিয়ে তাকে তার পেজের কী করতে করে মানে তার মানে প্রচার করতে কয়, এবং সে সেক্ষেত্রে বিশ্বস্ত থাকে। এবং এমন লোক থেকেই আপনারা কী করবেন, পণ্য ক্রয় করবেন। এবং সবশেষে এটা বলতে আমি বলবো এটা যে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা কী করবেন, বিশ্বস্ততার মূল সঙ্গী, ঠিক আছে। তো আপনারা হুট করে কোনো এমন কোনো নিয়ে নেবেন না যে আপনার এটা ভুল হলো, তা আপনি আপনার অনেক বড় একটা লস খেলেন। এবং পরিশেষে আমি বলতে চাই যে ডেলিভারি ম্যানকে বাসায় ঢুকাবেন না, বাসায় ঢুকালে সে কী করবে, কোনো দুষ্কৃত করতে পারে। এবং ডেলিভারি ম্যানের সামনে একাকি যাবেন না, সঙ্গে সাথে করে নিয়ে যান। তো আশা করছি আপনার পরামর্শটি, আমার পরামর্শটি আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক করুন, এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞেস করুন। এবং অনলাইনে আপনি যদি প্রতারিত হন কীভাবে আপনি অভিযোগ করবেন সেই সম্পর্কে একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিব ডিসক্রিপশনে, সুতরাং সেটি আপনারা মোবাইলে সেভ করে নিতে পারেন। তো আপাতত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। খোদা হাফেজ।